আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মুনির হুসাইন আপনাদের সাথে আছি। আশা করি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। অসংখ্য মেসেজ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে পাচ্ছি, অনেক প্রবাসী ভাই জানতে চাচ্ছে তাদের ইকামার মেয়াদ আছে, ডিজিটাল চুক্তি আছে, এবং অনেকের ইকামা এক্সপায়ার, ডিজিটাল চুক্তি নেই, অনেকের হুরুপ। তারা কি চাইলে 2023 সালের শেষের দিকে এসে কাফালা হতে পারবে কি পারবে না? আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করার চেষ্টা করব বর্তমান সময়ের আইন অনুযায়ী যে সকল প্রবাসী ভাইয়েরা কাফালা হতে পারবে এবং যে সকল প্রবাসী ভাইয়েরা কাফালা হতে পারবে না, এবং কি কি শর্ত তারা 2023 সালের শেষের দিকে এসেও কাফালা হতে পারবে। ভিডিও শুরুতেই আমি আলোচনা করার চেষ্টা করব যে সকল ভাইয়েরা 2023-এর শেষের দিকে এসেও কাফালা হতে পারবেন তাদের নিয়ে। যে সকল প্রবাসী ভাইয়ের ইকামা এক্সপায়ার এবং ওয়ার পারমিট এক্সপায়ার, সে সকল ভাই বিনা অনুমতিতে যে কোনো কোম্পানি অথবা কফিলের কাছে চাইলেই কাফালা বা তানাজুল নিতে পারবেন। যাদের কোম্পানি টার্মিনেট করেছে কিন্তু 60 দিন অতিবাহিত হয়নি, তারা চাইলেও যে কোনো কোম্পানিতে অনায়াসে বিনা অনুমতিতে কাফালা হয়ে যেতে পারবে। যে সকল প্রবাসী ভাইয়ের ইকামা অথবা ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে কিন্তু কফিল বা কোম্পানি তাদেরকে কাফালা হওয়ার জন্য অনুমতি প্রদান করবে, তারা চাইলেও অন্য কোনো কোম্পানি বা কফিলের কাছে অনায়াসে কাফালা হয়ে যেতে পারবে। যে সকল প্রবাসী ভাই নতুন এসেছেন কিন্তু 3 মাস অতিবাহিত হয়ে গেছে, কোম্পানি ইকামা এখনো বানায়নি, সে সকল প্রবাসী ভাই বিনা অনুমতিতে অন্য কোনো কোম্পানি বা কফিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন। এখন চলুন, যে সকল প্রবাসী ভাইয়েরা অন্য কোনো কফিল বা কোম্পানিতে কাফালা হতে পারবেন না তাদেরকে নিয়ে আলোচনা করা যায়। যে সকল প্রবাসী ভাইয়ের ইকামার মেয়াদ আছে তারা চাইলেও কফিলের অনুমতি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাফালা হতে পারবেন না। যাদের কোম্পানি বা কফিল টার্মিনেট করেছে কিন্তু 60 দিন অতিবাহিত হয়ে গেছে, তারা চাইলেও এখন বর্তমানে অন্য কোনো কোম্পানি বা কফিলের কাছে কাফেলা হতে পারবেন না। সব থেকে বেশি যে প্রশ্নটি পাচ্ছি সেটি হচ্ছে, যে সকল প্রবাসী ভাই দেশ থেকে নতুন এসেছেন কিন্তু এখনো 3 মাস অতিবাহিত হয়নি, তারা সব থেকে বেশি প্রশ্ন করেন তারা কি চাইলে কাফেলা হতে পারবে কিনা। যে সকল প্রবাসী ভাই দেশ থেকে নতুন এসেছেন কিন্তু এখনো 3 মাস অতিবাহিত হয়নি, সেই সকল প্রবাসী ভাই চাইলেও কফিলের অনুমতি ছাড়া এখন কাফেলা হতে পারবেন না। তারা যদি কাফেলা হতে চান তাহলে আপনাকে যে তলব পাঠানো হবে সেই তলবটি সরাসরি কফিল বা কোম্পানির কাছে চলে যাবে, সেজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। 3 মাস পার হওয়ার পর কফিল বা কোম্পানি যদি আপনাদের ইকামা তৈরি না করে, কেবলমাত্র 3 মাস পার হওয়ার পরেই আপনি অন্য কোনো কোম্পানি বা কফিলের কাছে কাফেলা হয়ে যেতে পারবেন। আরেকটি প্রশ্ন বেশি পাচ্ছি, সেটি হলো, আমার ডিজিটাল চুক্তি নেই, আমি চাইলে কি কাফেলা হতে পারবো? সেই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনার যদি ডিজিটাল চুক্তি না থাকে সেই ক্ষেত্রে 90% চান্স আছে আপনি অন্য কোনো কোম্পানিতে কাফালা হয়ে যেতে পারেন। কিন্তু আপনার ইকামার মেয়াদ যদি থাকে অথবা আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনার তলব কফিলের কাছে যাওয়ার চান্স রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি আছে সেটি হলো, যে সকল প্রবাসী ভাই এখনো 1 বছর পার হয়নি, সৌদি আরব এসেছেন কিন্তু কোম্পানি বা কফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছে, সেই সকল প্রবাসী ভাইরা কিন্তু এখন চাইলেও অন্য কোথাও কাফালা হতে পাচ্ছে না, কারণ তাদেরকে যখন তলব পাঠানো হচ্ছে মকবুল আমেলের ওয়েবসাইট বা কুয়ার ওয়েবসাইট থেকে একটি মেসেজ আসতেছে, সেটি হলো, আপনার আপনি যাকে তলব পাঠাচ্ছেন সেই কর্মী এখনো 1 বছর পূর্ণ করেনি। আপনারা যখন দেশ থেকে নতুন আসেন তখন কফিলের হক থাকে 1 বছর আপনি ওই কফিলের আন্ডারে কাজ করবেন, যদি আপনার 1 বছর পূর্ণ না হয় এবং কফিল আপনাকে কোনো কারণে টার্মিনেট করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নতুন কোনো কফিল বা কোম্পানিতে কাফেলা হওয়ার চান্স নেই। তাই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি নতুন এসে থাকেন তাহলে কষ্ট হলেও 1 বছর সেই কফিলের আন্ডারে থেকে পূর্ণ করুন, 1 বছর পরে চাইলে আপনি অন্য কোনো কোম্পানিতে অনায়াসে কিন্তু কাফেলা হয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটিতে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।